তারল্য সংকট দীর্ঘস্থায়ী হচ্ছে দেশের ভিত্তিক ব্যাঙ্গুলোতে মুডিস ইনভেস্টর সার্ভিসের এক প্রতিবেদনে বলা হয়েছে গ্রাহকদের আমানতের পরিমাণ কমে যাওয়া এবং কেন্দ্রীয় ব্যাংকের দেয়া অধিকাংশ সহায়তামূলক ব্যবস্থা ঠিকঠাক কাজে লাগাতে না পারার কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে গত বৃহস্পতিবার প্রকাশিত মুডিসের এই প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংকের তথ্য উদ্ধৃত করে ভিত্তিক বা ইসলামী ধারার ব্যাংকগুলোয় তারল্য সংকট দীর্ঘস্থায়ী হওয়ার তথ্য দেয়া হয়েছে তারল্য ঘাটতির প্রভাব ব্যাংকগুলো ঋণ মানেও পড়তে পারে এতে দেশের ইসলামী ধারার ব্যাংকগুলো স্বল্প দায় মেটাতে সমস্যায় পড়তে পারে ঋণমান যাচাইকারী আন্তর্জাতিক যেসব প্রতিষ্ঠান রয়েছে তাদের মধ্যে মুডিস শীর্ষস্থানীয় আরেকটি শীর্ষস্থানীয় ঋণমান যাচাইকারী প্রতিষ্ঠান হল ফিচ রেটিংস প্রতিষ্ঠানটিও বৃহস্পতিবার বাংলাদেশের ভিত্তিক ব্যাংক সম্পর্কে তাদের মূল্যায়ন প্রকাশ করেছে ফিচ রেটিংসের ওই প্রতিবেদনে বলা হয় সরিয়া ব্যাংকগুলোর অতিরিক্ত তারল্য গত বছরের জুলাই থেকে গত জুন পর্যন্ত অর্থাৎ এক বছরে কমেছে ছষট্টি দশমিক ছয় শতাংশ বা নয়শো কোটি টাকা অতিরিক্ত তারল্য কমার বিষয়ে বাংলাদেশ ব্যাংকেরও এই রকমই তথ্য রয়েছে ফিচের প্রতিবেদনে বলা হয়েছে সরিয়া ভিত্তিক ব্যাংকগুলো স্বল্প তারল্য সংকটের চ্যালেঞ্জ হিসাব করা হয় লিকুইডিটি কভারেজ রেশিও বা এলসিআর কমে যাওয়ার হিসাব ধরে দু সালে শেষ ছয় মাসে সরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর এলসিআর কমে দাঁড়ায় সাতাশি দশমিক সাত শতাংশে দু সালের শেষে এই হার ছিল একশো দশমিক আট বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে দেশের ইসলামিক ধারার ব্যাংকগুলোর ঋণ আমানতের অনুপাত চলতি বছরের জুন মাসে একশো এক শতাংশে উন্নীত হয়েছে আগের বছরে একই সময় যা ছিল চুরানব্বই মুডিসের প্রতিবেদনে বলা হয়েছে ঋণ আমানতের অনুপাত এত বেশি হওয়ার অর্থ হলো তারল্য সংকট আরও প্রকট হচ্ছে দেশের ইসলামী ধারার ব্যাংকগুলোর তারল্য পরিস্থিতি দীর্ঘ সময় শক্তিশালী অবস্থানে ছিল কিন্তু সম্প্রতি এসব ব্যাংকে তারল্য ঘাটতি তৈরি হয়েছে মুডিস বলছে দু সালে দেশের দশটি ইসলামী ধারার ব্যাংক আইন অনুসারে তারল্য বজায় রাখতে পেরেছিল কিন্তু ছয় মাস পর দেখা যাচ্ছে দশটির মধ্যে চারটি ব্যাংক ক্ষেত্রে পিছিয়ে পড়েছে ছয়টি ব্যাংক বিধি অনুসারে তারল্য বজায় রাখতে পারলেও তাদের অতিরিক্ত তারল্যের পরিমাণ ছিল কম দেশে সরিয়া ধারার ব্যাংক রয়েছে মোট দশটি এগুলো হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আইসিবি ইসলামী ব্যাংক আল আরাফা ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক শাহজালাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক সম্পদের পরিমাণ বিবেচনায় বাংলাদেশের ভিত্তিক ব্যাংকের বাজারের আকার বিশ্বে অষ্টম এসব ব্যাংকের মোট সম্পদের পরিমাণ চার লাখ সাতানব্বই হাজার সাত কোটি টাকা মোডিসের প্রতিবেদনে বলা হয়েছে দেশে গত এক বছরের বেশি সময় ধরে চলমান উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের ব্যয় বেড়েছে আর কমেছে সঞ্চয় এতে ব্যাংকে আমানতের পরিমাণ কমে গেছে এছাড়া ব্যাংকগুলোর আমানতের সুধার মূল্যস্ফীতির চেয়ে কম ব্যাংকের আমানতে এসবের প্রভাব পড়েছে ডেস্ক রিপোর্ট বার্তা বাজার